ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سميت بھائی جناب شیخ رضا الرحمت রিয়াদ থেকে বলছেন, যিনি বলছেন আপনার প্রশ্ন, রমাদান চলে যাওয়ার পর কী কী আমরা করতে পারি, রমাদান চলে যাওয়ার পর কী কী আমল করা যায়। সেটা হচ্ছে রমজান মাসে আপনারা জানেন প্রতিটি মানুষ আলহামদুলিল্লাহ জামাতের সাথে নির্দিষ্ট সময় নামাজ আদায় করেছে, রোজা পালন করেছে, দান করেছে, কোরআন দান সদকা করেছে, যাকাত আদায় করেছে, ফিতরা আদায় করেছে, কোরআনে কারিম তেলাওয়াত করেছে, খতম দিয়েছে, মানুষের প্রতি ভালো ব্যবহার করেছে, অন্যায় কাজ করে নাই, গুনার কাজের পথে খুব কমে গিয়েছে এবং আল্লাহর রহমত আশা করেছে। এবং প্রতিটা মুহূর্ত অনেক মানুষ আলহামদুলিল্লাহ হয়তো কেউ হতভাগ্য ব্যক্তিরা ছাড়া সৌভাগ্যবান ব্যক্তিরা সবাই এই পথে চলেছে। রমজানের পরও আমরা যেন সেটা কন্টিনিউ রাখতে পারি, বলতে পারেন হুজুর কেন আমরা এটা রমজানের পরে, কেন আমরা রমজান হয়ে গেছে, রমজানে আমল করেছি, বস রমজান আর অন্য মাস তো সমান না, তাহলে কেন রমজানের পরে আবার এত আমল করব, কেন আমল তো একবারে, যেমন লাইলাতুল কদর যদি আমল করতে পারি তাহলে 83 বছর 4 মাস আমল করলাম আল্লাহ একবার এক রাতে, তাহলে আর কি লাগে না ভাই, এটা সম্পূর্ণ ভুল কথা। একজন মানুষ অবশ্যই আমল করবে, কিন্তু তাকে বুঝতে হবে যে রমজান মাস হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের একটা ট্রেনিং কোর্স, একটা ট্রেনিং মানে প্রশিক্ষণ কোর্স। এই প্রশিক্ষণ কোর্সে প্রতিটি মানুষকে বুঝতে হবে যে আমি এই এক মাস ট্রেনিং নিয়ে বাকি 11 মাস সেই অনুযায়ী চলবো, সেটা হচ্ছে রমজান মাস। সেই জন্য আমাদেরকে রমজান মাসে যেসব আমরা করেছি সেসব আমলগুলো আমরা একে একে সুন্দরভাবে এবং ওই মনোযোগ নিয়ে, ওই ধ্যান ধারণা নিয়ে রমজান যেভাবে করেছি ওইভাবে আমরা পুরোপুরি পালন করব। এবং এটা আপনারা জানেন যে রমজান মাসে ফরজ রোজা ছিল না, এখন তো আর ফরজ রোজা নাই, তাই না? রমজানের ফরজ রোজা ছিল, এখন নাই, এখন রমজানের ফরজ রোজা, এখন তো ইনশাআল্লাহ যদি ফরজ রোজা নাও থাকে তাহলে নফল রোজা আছে, রমজানের পর 6 রোজা আছে, এরপরে প্রতি বৃহস্পতিবারে সোমবারের রোজা আছে, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 রোজা আছে, এগুলি তো রোজা অবশ্যই আছে, তো আলহামদুলিল্লাহ। এরপরে মহরম মাসে রোজা আসতেছে, এরপরে হজের আরাফার দিন রোজা আসতেছে, তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই এই বিষয়গুলো আমরা তালাশ করে সেগুলি আমরা পালন করব, আমল করব। এরপরে নামাজ আছে, নফল নামাজ, নফল নামাজ, তারাবির নামাজ না থাকলে কী হবে, মধ্যরাতে ভোর রাত্রে এতে রাতে তো রাতের নামাজ অবশ্যই আছে, 2 রাকাত 2 রাকাত করে নবীজি বলছে সালাতুল্লাইল মাস নামাজ না, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে, এটা সারা বছর সত্য থাকবে ইনশাআল্লাহ। তেমনি দান সদকা, হ্যাঁ রমজান মাসে জাকাত আদায় করেছেন, হয়তো কারো জাকাত আদায় শেষ, কিন্তু দান সদকা তো শেষ নেই, আপনি যদি দান করেন সদকা করেন। এমনকি দেখা গেছে যে পাকিস্তানে যে বিমান দুর্ঘটনা হয়েছে, একটি লোক মারা গেছে, মারা যায় নাই, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে হসপিটালে দেখা গেছে তাকে, তো আল্লাহ পাক এখনও সে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, দেখা গেছে ওই লোকটি বেশি বেশি দান করত, সবাই তাকে চিনে আলহামদুলিল্লাহ। সেই জন্য বিজি বলছে যে দান সৎকার করলে মানুষের অপমৃত্যু বা খারাপ মৃত্যু থেকে মানুষ রক্ষা করে, আল্লাহ পাক তাকে আল্লাহ রক্ষা করে তাকে খারাপ মৃত্যু থেকে। সেই জন্য আমাদের দান সদকা এবং বিশেষ করে ভালো কথা, উত্তম কথা, বিড়ি সিগারেট না খাওয়া, এগুলো রমজান আমরা করি নাই, আমরা এখনও করবো না, এগুলো পরিত্যাগ করবো। এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, রমজান মাসে মানুষকে যেমন ইফতার করানো, সেভাবে আমরা এইভাবে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি। অনেক মানুষকে না দাওয়াত দিয়ে খাওয়াবো, দাওয়াত দিয়ে খাওয়ান, আলেমকে খাওয়ান, সাধারণ নামাজি ব্যক্তিকে খাওয়ান, হ্যাঁ বেনামাজি যারা এদেরকে খাওয়ানোর দরকার নেই, অথবা খারাপ লোক পাপিষ্ট লোককে আপনি যদি, হ্যাঁ আপনি সম্পর্ক করতে পারেন তার সাথে, তাকে যদি দিনে আনার জন্য তাহলে করতে পারেন, কিন্তু আপনি তাকে যদি বুঝেন যে তাকে যদি সম্পর্ক রাখেন তাহলে সে ভালো হবে, যদি ভালো না হয়, যদি যে সম্পর্ক না রাখলে আরও খারাপ হয়ে যাবে, তখন সম্পর্ক রাখাই উত্তম হবে তার সাথে।
তেমনিভাবে ইস্তেকামাত থাকা, অর্থাৎ যে আমলগুলি আমরা রমজানে করেছি সেগুলো সেইগুলিকে ওইগুলোর উপর বলবৎ থাকা, মানে ওইগুলোর শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সেগুলি আমরা যেন ওর উপর কায়েম থাকতে পারি সেটা চেষ্টা করা। তো চেষ্টা করলে কী হবে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিম মালায়েকা। যখন আমরা এই কাজ করবো, এত এই দিনের উপর সর্বদা কায়েম থাকবো, শয়তানের শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে চাইবে, অন্য পথে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমরা যাব না, তখন কী হবে? ফেরেশতারা আপনার আমার মৃত্যুর সময় আসবে, এসে বলবে কি? তাতানাযালু আলাইহিম মালায়েকা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না এবং অতীতের জন্য তুমি চিন্তা করো না। অতীত যে কাজ করেছো, গুনার কাজ করেছো, সবের কাজ করেছো বা মনে নাই, অনেক কাজ ভুলে গেছো, অনেক ভুল করেছো, সেই জন্য তার জন্য তুমি চিন্তিত হয়ো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, সাথে জান্নাতের বিভিন্ন বিষয় তার সামনে এসে নিয়ে আসবে, যে জান্নাতের ফল, জান্নাতের বিভিন্ন ধরনের নেয়ামত তার সামনে নিয়ে আসবে। নাহনু আউলিয়া ও কুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতারা বলতে থাকবে যে আমি তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতে যেভাবে ছিলাম আখিরাতেও আছি, দুনিয়াতে তোমাদেরকে যে বিপদ এবং অসুবিধা দূর করার জন্য আমরা তোমাদের সাথে ছিলাম, যেহেতু তোমরা আল্লাহর ইবাদত করেছিলে, আমরা এখনও তোমাদের জন্য কী করবো সেই পথেই তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। নাহনু আউলিয়া ও কুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদ্দাউন নুজুলাম মিন গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি তুমি জান্নাতে ফিরতে থাকবে পাবে ইনশাআল্লাহ। যত কিছু চাও, যা কিছু চাও তুমি, তোমার মনের খুশি সব কিছু তুমি জান্নাতে পাবে ইনশাআল্লাহ। এইভাবে ফেরেশতারা তাকে অভয় দিয়ে থাকবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে আরও বলা হয়েছে, তার সে নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তার কথার চাইতে কার কথা উত্তম, অর্থাৎ কারো কথাই উত্তম নয়, ওই ব্যক্তির কথাই উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে ডাকে এবং বলে যে আমি মুসলমান, অকাল আমি মুসলমান, এবং তোমরা তাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহর দিকে তারা আহ্বান করে। সুবহানাল্লাহ। সেইভাবে আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে এবং সত্য পথে থাকার তৌফিক দান করেন।